দশক আওয়ামী লীগ ক্ষমতার শেষ ভাগে এসে অসহিষ্ণু হয়ে পড়েছে, বিভিন্ন ঘটনায় তা প্রতীয়মান হচ্ছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি সাংবাদিকদের উপর চড়াও হয়েছেন, নির্মমভাবে পিটিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে। অপরদিকে ফরিদপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী মেজর হালিমকে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় পিটিয়েছে সাজেদা চৌধুরীর মাস্তানরা। সাধারণ মানুষ কিভাবে দেখেন, যেখানে আওয়ামী লীগ চাচ্ছে তাদের জনপ্রিয়তার যে ধস নেমেছে সেই জনপ্রিয়তার পুনরুদ্ধারে সেখানে এ জাতীয় অসহিষ্ণু যে আচরণ, সেই আচরণ সাধারণ মানুষ কিভাবে দেখছেন? তারা যেভাবে করতেছে এটা আসলে সমাজে নিন্দনীয়, তাদের ভবিষ্যতে আশা ভরসা নিজেরাই নস্যাত করে দিচ্ছেন। তারা এখন ধৈর্য হারা হয়ে গেছে, তাদের মাথা ঠিক নেই। তারা যে এখন কি করতেছে নিজেরাই বুঝতেছে না, যে আমরা এটা কি করতেছি, আমরা যেটা ভালো করতেছি না মন্দ করতেছি, এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এই জিনিসটাই মনে হয় যে তাদের মাথা এখন ধরতেছে না। আসলে প্রথম থেকেই যদি ওনারা সতর্ক থাকতেন তাহলে এই এই পরিপ্রেক্ষিতগুলো তৈরি হতো না। আমার মনে হচ্ছে এটা পূর্বাপর ঘটনারই একটা লেশ মাত্র, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যখন মানুষ খারাপ করে করতে করতে এক পর্যায়ে নিজের মাথা নিজে বাড়ি দেয়। আওয়ামী লীগ এখন এই পর্যায়ে আছে, ওরা সব জায়গায় খারাপ করতেছে, ছাত্রলীগে টেন্ডারবাজি, বিভিন্ন হয়রানি করতেছে, তো আসে এই জন্য এগুলো করতেছে মনে হয়। কারণ মন্ত্রী তার উপায় নেন, কাকে পিটবে এখন, তো বিএনপিও মাঠে নাই, জমাত নাই, হেফাজত নাই, কাকে পিটবে এখন, নিজেরা নিজেরাই ফিটাফিটি করে দেশে তো একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে হবে। ফরিদপুরে যে ঘটনা হয়েছে অস্বাভাবিক কথাবার্তা আর কি, অগর নিজেকে নিজেকে মধ্যে বাইজে এখন লাস্ট প্রান্তে আওয়ামী লীগ জনপ্রিয় তো বাড়াইতে চায়, সে সময় সেটা পারবে না ওরা, ওইটা যেটা ওরা যেটা মনে করতে আছে আওয়ামী লীগ এটা কখনো হবে না। প্রজ্ঞাবান নেতা নাই ওদের মধ্যে, যেগুলো হাইব্রিড নেতা, ওরা রাজনীতিও বুঝে না, মনে করেন যে পিছন থেকে যে রাজনীতির শিক্ষা, রাজনীতি কি আসলে যে জনগণের সেবা, ও সম্পর্কে তাদের মাথা ব্রেন নাই মনে হয়। জনগণ থেকে ওনারা মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন ইস্যুতে, শুধু আটকাইতে পারছে, কোনোটাই সমাধান দিতে পারে না এক পর্যন্ত। তৃণমূল পর্যায়ের সাথে যে হাইকমান্ডের কোনো সম্পর্ক নাই, সাংগঠনিকভাবে আওয়ামী লীগ পুরোপুরি একদম বিধ্বস্ত হয়ে গেছে, এই কারণে তারা এই আচরণগুলা করতেছে। তারা এরম ভুল করছে যে তারা দল সঠিক মতে চালাইতে পারছে না, তারা স্বজন প্রীতি করছে, দলীয় অন্তকুণ্ডল তারা এই অবস্থায় আজকে পৌঁছাইছে। আসলে এই 300 জন এমপি যারা পার্লামেন্টে আছে তারা কে যে কি চায় এটাই বলা মুশকিল। আসলে জনগণের জন্য তারা না, ওরা নিজেদের জন্য। ক্ষমতার যে একটা অপব্যবহার, সাংবাদিক ভাইরাই বলেন বা আদার্স অন্য যাকেই বলেন না কেন, ক্ষমতাসীন লোকরা তাদেরকে কিছু মনেই করে না। সে একজন পার্লামেন্টের মেম্বার হইয়া সে কিভাবে একটা সাংবাদিক ভাই রূপে এভাবে আক্রমণ করে, এটা আসলে আমি সাধারণ জনগণ হিসেবে ভালো চোখে দেখি না। এটা তার নিজস্ব ক্ষমতার বলে সে করছে। গোলাম মোল্লা রনি যেটা করছে, উনি একজন সংসদ সদস্য হয়ে এ ধরনের মানে বিহেভ করা ঠিক হয়নি, হয়তো সাংবাদের উপর যে হামলাটা করছে এটা খুবই নিন্দনীয়। প্লাস যেটা সাজেদা চৌধুরীর যে নির্বাচনী এলাকায় যে ঘটনা ঘটছে, যেভাবে পিটেছে গাড়ির উপর রেখে, আসলে বিষয়টা কিভাবে ব্যাখ্যা দিব জিনিসটা এক্সপ্লেন করার কোনো ভাষা নেই। এখন এটাই কি ক্ষমতা শীর্ষবিন্দু থেকে আসলো কিনা সেটা এখন বোঝার বিষয়, যেহেতু ক্ষমতা শীর্ষে যিনি আছেন তিনি তো প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে যারা মেয়র প্রার্থী হয়েছে তারা সন্ত্রাসী। এখন সরকারি দল যে অন্য সাংবাদিকদের একই অবস্থার মধ্যে নিয়ে তার অত্যাচার করতেছে কিনা সেটা তো একটা দেখার বিষয়। যেহেতু কথা বলতে পারেন তাহলে তার এমপি তো এগুলো করতেই পারে, এটি কি আর স্বাভাবিক নয় কি? তারা যে এত মেজরিটি পার্সন নিয়ে এসেছে দেশে কিন্তু তারা সেভাবে তার প্রপারভাবে ডিস্ট্রিবিউট করতে পারে নাই। এখন যখন আসলে কি সময় গেলে সাধন হয় না, ব্যাপারটা এরকম। আমাদের জনগণদের বোঝা উচিত যে আসলে নমিনেশনে দাঁড়াবে যাদেরকে ভোট দেওয়া উচিত কিনা, মানে মন্দের ভালোকে চুজ করতে গেলে অলওয়েজ আপনার ব্যাড রেজাল্টই আসবে। ধন্যবাদ। শুনছিলেন সাধারণ মানুষের মতামত, সাধারণ মানুষ বলছেন তারা ক্ষুব্ধ, তারা বলছেন শেষ সময়ে এসে আওয়ামী লীগ যে আচরণগুলো করছে, আওয়ামী লীগের এমপিরা যে আচরণ করছেন তাতে জনপ্রিয়তা বাড়বে না, বরং আরো ধস নামবে। সাধারণ মানুষ মনে করেন এমপি হিসেবে যাদের মনোনয়ন দেয়া হচ্ছে, যারা জনপ্রতিনিধির তকমা গায়ে লাগাচ্ছেন, তাদের আসলে জনপ্রতিনিধি হওয়ার মতোই যোগ্যতা নেই।